মুছে যাক সব গ্লানি, ঘুচে যাক জরাজীর্ণ হতাশা, ব্যর্থতার কালো ছায়া, নবনব আনন্দে মেতে উঠুক পুরো জাতি, নববর্ষের আনন্দ ছড়িয়ে পড়ুক সারা বিশ্বের সব বাঙালির মাঝে। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। পয়লা বৈশাখ মানেই যেন বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরে নানান রকম মজাদার ভর্তার সমাহার, আর সাথে ইলিশ ভাজা তো থাকবেই। তো আজকের ব্লগে আমি 6 রকম ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ভর্তার জন্য এখন সব কিছু রেডি করে নিচ্ছি। চিংড়ি শুটকি গরম পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, আর এখানে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলু সেদ্ধটা পানির থেকে এভাবে ওভেনে করলেই আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে যে ডাল সেদ্ধ করে নিয়েছি আর পানিটা একদম টানিয়ে নিয়েছি। ডাল সেদ্ধর সময় আমি জাস্ট একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। মসুর ডালটা সেদ্ধ করার পরে কিন্তু পানিটা একদম পুরোপুরিভাবে টানিয়ে নিতে হবে, আর ঠান্ডা হওয়ার পরে কি আরও একটু শক্ত হবে ভর্তার জন্য, তখন পুরোপুরিভাবে রেডি হবে। আমি কিছু শুকনো মরিচ তেলে নিয়েছি, কারণ ভর্তার জন্য শুকনো মরিচ তেলে ভাজার থেকে একটু তেলে নিলে আমার কাছে বেশি ভালো লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর আসে শুকনো মরিচ, টালা শুকনো মরিচ থেকে। আর এখানে এখন আমি রসুন ছিলে নিয়েছি কিছু ভর্তার জন্য, আর কিছু পেঁয়াজ কুচি করেছি আর কিছু গ্রেট করে নিচ্ছি। আমি এখন সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে রসুন কয়েক ফালি দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নিব। বৈশাখে কম বেশি এখন সবাই কিন্তু সেলিব্রেট করে, তো দেশে বিদেশে সব জায়গাতেই অনেক মজা হয়, বৈশাখী মেলা, তারপরে ঘরোয়াভাবে পার্টি, বাইরে ঘোরাঘুরি, সব কিছু মিলিয়ে ভালোই লাগে দিনটা। তো আমাদেরও ছোটোখাটো প্ল্যান আছে গ্রুপের সবাই মিলে, আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ব্লগে। আজকে জাস্ট ঘরোয়াভাবে যে সব ভর্তার আয়োজন করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা। তো আমি সেম প্যানেই আবার কিছু পেঁয়াজও ভেজে নিয়েছি, আর এখন আবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে তাতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সেই সাথে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো হয়। আর এগুলো আমি ভেজে নিচ্ছি চিংড়ি শুটকির ভর্তার জন্য। আমি কিছু আবার লাল মরিচও দিয়ে দিয়েছি এখানে, শুকনো মরিচ, শুকনো মরিচটা একসাথেই আমি ভেজে নিচ্ছি এই পেঁয়াজ আর রসুনের সাথে। আর এখন আবার চিংড়ি শুটকিগুলো ভেজে নিব। চিংড়ি শুটকি আমি আগে গরম পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি যাতে ক্লিন করতে সুবিধা হয়, কারণ শুটকিতে তো অনেক সময় বালি থাকে, একটু গরম পানিতে ভিজিয়ে নিলে বালিগুলো আলগা হয় আর ধোয়ার সময় অনেক সহজ হয়ে যায়। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়, এরপরে 6 থেকে 7 বার একটু ভালো করে ধুয়ে নিলেই হয়। তো শুটকি আমি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচের চুলায় ভেজে নিয়েছি। আর এখন ইলিশ ভাজার জন্য ইলিশ মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিব, সেজন্য আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তো ভর্তা করতে করতে মাছটা ম্যারিনেট করা হয়ে যাবে, আর আমি সব শেষেই মাছটা ভাজবো, ভর্তা একদম রেডি করে তারপরে মাছটা ফ্রাই করে নিব। তো এখন দেখিয়ে দিচ্ছি আমি কী কী ভর্তা করবো আর উপকরণগুলো। এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি, মসুর ডালের ভর্তা হবে, আর সাথে 2 রকমের আলু ভর্তা হবে। 2টো রেড আলু নিয়েছিলাম আমি, যেটা দিয়ে ডিম দিয়ে ভর্তা করব, আর সাথে কিছু পেঁয়াজ কুচি আছে। আর এই যে এখানে চিংড়ি মাছের ভর্তাটা যে ক্যানে পাওয়া যায় একদম রেডিমেড করা থাকে, এটা দিয়েও একটা ভর্তা করব আমি, তো সেটাও নিয়েছি। আর
যে স্বাদ মতো লবণ, এরপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি, সর্ষের তেল আর কিছু পেঁয়াজ গ্রেট করে নেয়া, আর এই যে চিংড়ি শুটকি, এগুলো আমি পাটায় বেটে ভর্তা করব। আর যেভাবে রেডি করেছি সেটা তো আপনারা দেখেছেনই। আর সেই সাথে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, যে আলুর ভর্তা করব এই জন্য। আর শুকনো মরিচ একসাথেই ঢেলে নিয়েছি, যে যে ভর্তা আমি শুকনো মরিচ দেব, তো একবারে ঢেলে নিয়েছি আমি। আর এখানে আমি দুটো কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ একটু ছোট করে কুচি করে নিয়েছি, আর রসুন ভেজে নিয়েছি। তো সবগুলো উপকরণ দেখানো হয়ে গিয়েছে, এবার ভর্তা করার পালা। তো ভর্তা করার সময় দেখতে পাবেন কোনটার সাথে কোনটা যাবে। তো এখানে এই যে প্রথম আমি ডাল ভর্তা করব, সেজন্য আমি ডাল নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো এখন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর রসুন যে ভেজে রেখেছিলাম ব্রাউন করে, সেই রসুন ভাজাটা নিয়ে নিচ্ছি। আমি দুটো তেলে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কারণ এই মরিচটাতে অনেক বেশি ঝাল, যে কারণে দুটোই এনাফ হয়ে যাবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর কিছু আবার ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব, কারণ ডাল ভর্তাতে ধনিয়া পাতা কুচিটা দিলে আরও বেশি ভালো লাগে। তো এগুলো এখন খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি ডালের সাথে মাখিয়ে নিব। ভর্তা করা তো খুবই সোজা, সবাই কম বেশি ভর্তা করতে জানে, তারপরেও এক একজনের আর কি ভর্তা করার ওয়েটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে টেস্টটাও কিন্তু ডিফারেন্টই হয়। কাঁচা পেঁয়াজ দিয়েই ডালের ভর্তাটা কিন্তু মজা হয়, আবার ভেজে নিলেও অন্যরকম মজা হয়, দুটোই কিন্তু দুই রকমের মজা। তো আমি যেহেতু এখানে ছয় পদের ভর্তা করব, তো যে কারণে আমি সবগুলো পেঁয়াজ ভেজে নেইনি, সব ধরনের ভর্তার জন্য, এক একটা ভর্তার জন্য আমি এক একভাবে পেঁয়াজটা নিয়েছি, যাতে টেস্টটাও ডিফারেন্ট হয়। যে কারণে ডাল ভর্তা শেষ, এখন আমি আলু ভর্তা করে নিব ডিম দিয়ে। তো এখানে আমি দুটো আলুর জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, দুটো আলুর জন্য একটা ডিম নিলেই পারফেক্টভাবে ভর্তাটা হয়ে যায়। আর সেই সাথে কিছু কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, একটু ছোট ছোট করে কুচিটা করেছি, আর কাঁচা মরিচ দিয়েছি আমি এখানে, লাল মরিচও দেওয়া যায়, তবে কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটা করলে একটু বেশি ভালো লাগে খেতে, কারণ কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার ভর্তার সাথে অ্যাড হয়। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এগুলো পরিমাণটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিলেই হবে, আলু আর ডিমের পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। আর এখন আবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচিটা আমি খুব বেশি ম্যাশ করিনি, যে কারণে আগে মরিচের সাথে আমি পেঁয়াজটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই যে ডিমটা ভাঙার সময় খুব বেশি ভাঙার দরকার নেই, মানে যাতে একটু ভাঙাটা খুব বেশি যাতে বড় না হয় আর খুব বেশি যাতে ছোট না হয়, আর সেরকম করে নিলেই হবে। তো ডিম দিয়ে আলু ভর্তাটাও রেডি। আর এখন সচরাচর যেভাবে আমরা আলুর ভর্তাটা করি সেভাবেই ভর্তাটা করব। তো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, আর সাথে তেলে রাখা তিনটা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দেব, কারণ আলুর এই ভর্তাটাতে একটু ঝাল হলে ভালো লাগে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এগুলো আমি এখন খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এরপরে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভর্তা করাটা যেমন ইজি, তেমনি খেতে কিন্তু অনেক বেশি মজা,
ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই বললেই চলে। কারণ ভর্তা শুনলেই কেন যেন মনে হয় খুবই লোভনীয় খাবার, আর আমার কাছে বাঙালি খাবার সব সময় অনেক বেশি ভালো লাগে। তো এত দূরে থাকি, তারপরেও কিন্তু আমি সব সময় চেষ্টা করি একটু বাঙালি খাবারই বেশি ঘরে মেক করার জন্য। আমি এখানে ক্যানের রেডি করা যে ভর্তাটা থাকে, শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, আমি সেটা নিয়ে নিয়েছি। তো এই শুটকি ভর্তাতে তো সব কিছুই দেওয়া থাকে, যে কারণে আমি শুধু পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়েই ভর্তাটা করে নিব। আমি সর্ষের তেলও দিব না, কারণ সর্ষের তেলও দেখলাম এটাতে দেয়া আছে, আর কিছু ভর্তাতে খুব বেশি পরিমাণ দেয়া থাকে না, কিন্তু এটাতে একটু দেখলাম বেশি আছে, যে কারণে আমি আর সর্ষের তেলটা এখানে ব্যবহার করব না। তো ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিতে হয় এই ভর্তাটায়, আর পেঁয়াজটা যত বেশি মিহি হয় ভর্তাটা কিন্তু তত বেশি ভালো লাগে, আর ভর্তাটা কিছুক্ষণ পরে আরও বেশি সফট হয়ে যায়, তখন খেতে আরও ভালো লাগে। তো আমি এভাবে এখন ভর্তাটা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বৈশাখে কিন্তু আরেকটা ভর্তা সব সময় থাকে, আর যদি পানি ভাত করা হয়, কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু পানি ভাতটা মানে পান্তা ভাতটা খুব লাইক করে বৈশাখের সময়। যারা সারা বছরে কখনো পান্তা ভাত খায় না, তারা কিন্তু এই বৈশাখের দিনে পান্তা ভাতের আয়োজন করে। তো আজ আমিও পান্তা ভাতের আয়োজন করেছি, যে কারণে পান্তা ভাতের সাথে তো এই পেঁয়াজ মরিচের ভর্তাটার কোনো জুড়ি নেই, এত ভালো লাগে। গরম ভাতের সাথেও ভালো লাগে। তো আমি যে কয়েকটা ভর্তা করেছি সবগুলোই কিন্তু পান্তা ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। তো আমি সেজন্য এখন পেঁয়াজ মরিচের ভর্তাটাও করে নিচ্ছি, আর এটা তো খুব বেশি সোজা, শুধু শুকনো মরিচ ভেজে নিলেই হয়, আর কাঁচা পেঁয়াজ, লবণ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই ভর্তাটা হয়ে যায়। তো আমার ভর্তাটা রেডি, পাটা দেখি বুঝে গিয়েছেন যে এখন আমি কি ভর্তা করব। হ্যাঁ, আমি এখন চিংড়ি শুটকি ভর্তা পাটায় বেটে করব, আর পাটায় বাটা ভর্তার তো কোনো তুলনাই নেই, এত বেশি মজা হয়। কষ্ট হলেও কিন্তু পাটায় বাটা ভর্তাটা খুব বেশি মজা বলেই আমি পাটায় বেটে ভর্তা করি দু একটা। তো অনেকে অবাক হয় পাটায় বেটে ভর্তা শুনে বা দেখে, তারপরেও আমার কাছে কষ্টের ফলটা যদি সুন্দর হয়, আমি সব ধরনের কষ্ট করতেই রাজি, বিশেষ করে এই ভর্তার ক্ষেত্রে। তো আমি দুইবার বাটার পরে আবার কিছু সর্ষের তেল অ্যাড করে মাখিয়ে আরেকবার বেটে নিচ্ছি। ভর্তাটা একটু মিহি হলেই বেশি ভালো লাগে, এই চিংড়ি শুটকি ভর্তাটা। তো এই যে চিংড়ি শুটকি ভর্তাটা হয়ে গিয়েছে, এই যে আমার ছয় রকমের মজাদার ভর্তা রেডি। আর এখানে প্রত্যেকটা ভর্তাই কিন্তু পান্তা ভাতের সাথে খুব ভালো যায়, যেমন দুই রকমের আলু ভর্তা, ডাল ভর্তা, তারপর চিংড়ি শুটকি ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, সবগুলোই কিন্তু পান্তা ভাতের সাথে কিংবা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো খুব সহজেই এভাবে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন। আর বৈশাখ তো এখন, আগে যেমন যেদিন বৈশাখ সেদিনই সবাই সেলিব্রেট করতো, কিন্তু এখন দেখা যায় সবার সুযোগ সুবিধা অনুযায়ী সবাই সেলিব্রেট করে, আর যে কোনো একটা ডে ফিক্সড করে। বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি তারা এই কাজটা বেশি করে, কারণ সবার তো ডে অফ সেম টাইমে থাকে না, যে কারণে যে কোনো একটা দিন ঠিক করে সবাই একটু ঘরোয়াভাবে আয়োজন করে। তো যাই হোক, এই যে আমি পান্তা ভাত করে নিয়েছি, পান্তা ভাতগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর এখন এই মাটির পাত্রে পরিবেশনের পালা। আর বৈশাখের খাবারগুলো কিন্তু একটু মাটির পাত্রেই পরিবেশন করলে খুব ভালো লাগে দেখতে। তো এই যে বাঙালির সবচেয়ে পছন্দের খাবার ভর্তা, যেগুলো এখন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ইলিশ ভাজাটাও হয়ে গিয়েছে, এখন আমি মাঝখানে ইলিশ মাছ ভাজাটা দিয়ে দিব, আর সেই সাথে একটু কাঁচামরিচ নিব, সাথে পেঁয়াজ নিব।
তো এই ছিল আমার বৈশাখের ছোটখাটো আয়োজন আপনাদের জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন, আর সম্ভব হলে শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।